হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আপনারা যে যেখানেই আছেন ভীষণ ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোশাক পাখিগুলিও আমি সকলকে স্বাগত জানাই এম্বারসে আমাদেরই একজন সাবস্ক্রাইবার বন্ধু উনি খুব ভালো একটা কমেন্ট করেছেন উনি জানতে চেয়েছেন যে পাখির মার্কেট এই মুহূর্তে যে ডাউন হয়ে গেছে বা অনেকেই মনে করছেন একেবারে শেষ হয়ে গেছে এর থেকে মুক্তির উপায় কি বা কিভাবে পরিবর্তন করা যেতে পারে। তো আপনার জন্য এবং এই একই প্রশ্ন আমাদের অনেকের মনেই আছে প্রত্যেকের জন্য আমার ব্যক্তিগত যা মতামত সেটাই আমি দেবার চেষ্টা করব বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা বিগত যে বছরগুলো পেরিয়ে এসেছি সেই বছরের তুলনায় পাখির দাম অনেকটাই কমেছে এ কথা সত্যি তার সাথে সাথে আরও একটা কথাও আমি বলবো পাখি বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমাদের আপস অ্যান্ড ডাউন থাকবে এটা আমাদের মেনে নিতে হবে পাখি কিন্তু আমরা ব্রিট করাচ্ছি যখনই ব্রিড করাচ্ছি দুটো পাখিকে তার থেকে কিন্তু আমরা একাধিক বাচ্চা পাচ্ছি সংখ্যায় বাড়ছে পরিমাণে বাড়ছে দিনে দিনে নতুন পাখি পালক বন্ধু বান্ধবের সংখ্যাটাও বাড়ছে যখনই মার্কেটে যেই জিনিসটা প্রয়োজন তার তুলনায় বেশি পরিমাণে পাওয়া যাবে তার দাম একটু হলেও কমবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় তাহলে আমরা কি আপসেট হব না আমরা কি চিন্তিত থাকবো না হ্যাঁ অবশ্যই চিন্তা এটা একটা চিন্তার বিষয় সকলের কাছে কিন্তু যারা শখে পাখি পালন করেন যারা ভালোবেসে পাখি পালন করেন তারা কিন্তু এই পাখি পালনটাকে ছাড়তে পারবেন না আমরা অন্যান্য সকলের কথা যদি বাদ দিয়ে শুধুমাত্র নিজেদের কথা বলি তাহলে বলবো আমি কিংবা অর্ণব পাখি ছাড়া কিন্তু থাকতে পারবো না এটা আমরা নির্দিষ্টভাবে খুব ভালোভাবে নিজেদেরকে যাচাই করেই বলছি আমাদের পক্ষে সম্ভব হবে না পাখিগুলোকে ছাড়া থাকার আমাদের মতো কিন্তু এরকম পাখি পালক বন্ধু বান্ধব যারা পাখি ভীষণ ভালোবাসেন এরকম অনেকেই রয়েছেন এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে তাহলে পাখি এই যে পালন করছি এদের তো সারা বছর ধরে মেনটেন করতে গেলে বেশ কিছু খরচা আমাদের হয় এদের পেছনে ওষুধের খরচা হয় খাওয়ার খরচা হয় আমরা যেই জায়গাটা ওদের দিচ্ছি খাঁচা বা যেই ঘরটা তৈরি করছি সমস্ত কিছুর পেছনেই কিন্তু প্রচুর টাকা আমাদের খরচ 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 করতে করতে হয় হয় শুধু তো টাকা নয় আমাদের আমাদের মূল্যবান সময়ও তাহলে এর থেকে যদি কোনো রকম কোনো প্রফিট না পাই আমরা কিভাবে করব। হ্যাঁ প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো এই মুহূর্তে দামটা কম একথা সত্যি তা সত্ত্বেও প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম ওঠানামা করে সেটা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই হোক না কেন যারা শুধুমাত্র ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে পাখি পালন করতে চাইছেন বা চান তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তটা সত্যি খুব জটিল বা সমস্যার কিন্তু যারা ভালোবাসেন পাখিটা একবার ভেবে দেখুন তো তারা কি কখনো পারবেন পাখিটাকে ছেড়ে থাকতে ছাড়তে যখন পারবেন না দাম কম থাকুক কিংবা বেশি থাকুক এটা নিয়ে খুব বেশি চিন্তিত হলে আমরা মনে হয় নিজেরাই অসুস্থ হয়ে পড়ব তার থেকে বছর আমরা যদি ধৈর্যটা না হারিয়ে পাখিগুলোকে পালন করে যেতে পারি যারা পাখি ভালোবেসে পুষি শখে পুষি তারা কিন্তু এই যে সময়টা এটাকে আমরা ওভারকাম করতে পারবো এটা আমি আশা রাখি আরও একটা কথা বলবো অনেকেই আছেন এই যে করোনা পরবর্তী পরিস্থিতি এই সময়ের পর কিন্তু বিভিন্ন মানুষের কাজ চলে গেছে আগে যারা যেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেই কাজগুলো চলে যাওয়ার পরে কিন্তু অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন তার ফলে কি হচ্ছে নতুন নতুন বহু মানুষ আছেন যারা পাখি পালনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং স্বাভাবিকভাবেই আমরা অনেকেই মনে করছি যে এই একটা পাখি পালন করে বেশ কিছু পাখির থেকে আমরা বেশ কিছু মুনাফা উপার্জন করবো মুনাফা পাব তো এটা অস্বাভাবিক আমি সেটা কিন্তু বলছি না কিন্তু যারা অন্যান্য কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় অপশান হিসাবে পাখিটাকে বেছে নিয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ততটা কিন্তু জটিল নয় যতটা জটিল এই সব মানুষগুলোর পক্ষে যারা শুধুমাত্র পাখির উপর ডিপেন্ড করেই এই মুহুর্তে সংসারটা চালান তাদের ক্ষেত্রে আমি যত বাড়ি বলি না কেন তাদের ক্ষেত্রে অবশ্যই জটিল এবং সমস্যার অবশ্যই তা সত্ত্বেও বলবো যারা ভালোবেসে পাখিটাকে করছেন তারা কিন্তু ছাড়তে পারবেন না চিন্তিত হবেন না একটা সময় কিন্তু আমরা যখন পাখি পালন করেছি জাভা পেয়ার কিন্তু আমরা দুশো টাকা তিনশো টাকা পেয়ারেও বিক্রি করেছি কিছু সময় ককাটেলের দাম ছশো সাতশো টাকাতেও কিন্তু পেয়ার নেমে গিয়েছিল তার পরবর্তী বছর একটা বছর পরেই দু কিন্তু আমরা আবার দেখেছি দু হাজার আড়াই হাজার টাকা পেয়ারে ককাটেলের দাম আমি দামগুলোকে করতে চাইনি তা সত্ত্বেও বললাম এই কারণে আমরা অনেকেই ভীষণভাবে চিন্তিত এটা খুব স্বাভাবিক চিন্তাটা অস্বাভাবিক কোনো কারণ নয় আমরা যেটা করছি আমাদের এই যে ইনকামটা যদি না হয় আমরা ব্যবসায়িকভাবে করলাম না কিন্তু আমাদের যদি উপার্জন কিছুই না থাকে পাখির থেকে তাহলে আমরা যে পাখির দানাগুলো কিনছি ওষুধটা কিনছি মেনটেন করার জন্য অন্যান্য যে সমস্ত খরচ সেগুলো আমরা চালাবো কোথা থেকে সকলের জন্য বলবো এই মুহূর্তে যারা শুধুমাত্র ব্যবসায়িক ভাবে এগোতে চাইছেন পাখিটাকে নিয়ে তাদের ক্ষেত্রে সত্যি খুব টাফ সুতরাং একটু ভেবে দেখবেন অন্য কোনো অপশান সাথে নিয়ে পাখিটাকে করা যায় কিনা আর যাদের ক্ষেত্রে আদার্স কোনো অপশান আছে উপার্জনের তারা কিন্তু পাখিটাকে নিয়ে আশা করছে এই দু একটা বছরের যে টাফ সিচুয়েশনটা চলছে সেটাকে ওভারকাম করে যেতে পারবেন এটুকুই বলার ছিল বন্ধু হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমার কথাটা জ্ঞান মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন যারা পাখি ভালোবাসেন যারা দীর্ঘদিন ধরে পাখি পালনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের পক্ষে পাখি ছেড়ে থাকা সম্পূর্ণভাবে সম্ভব নয় আমাদের ক্ষেত্রে সম্ভব নয় বলেই এটা এভাবে বলার চেষ্টা করলাম পাখি পালক বন্ধু বান্ধবের অনেকেই মনে করছেন যে পাখির মার্কেট একেবারেই শেষ হয়ে গেছে আমি যদি তাদের কথাটা সত্যি বলে মেনে নিই তাহলে এর থেকে খারাপ তো আর কিছুই হবার নেই আমরা যদি আরও কিছু মাস কিংবা বছর অপেক্ষা করতে পারি এর থেকে একটু হলেও ভালো অবস্থায় আমরা ফিরতে পারব এই আশাটা কিন্তু আমি আজও রাখছি আমরা পাখি ছাড়ছি না পাখি নিয়েই রয়েছি আর আপনারাও যারা ভালোবাসেন পাখি তারা অবশ্যই সংখ্যায় কমিয়ে দিতে পারেন মুষ্টিমেয় কিছু পাখিকে রেখে ব্রিড করাতে পারেন আগে যে পরিমাণে ব্রিড করাতেন অর্থাৎ বছরে তিনবার সেটাকে কমিয়ে এনে দুবারে করাতে পারেন ব্রিড এগুলো আপনারা করাতেই পারেন কিন্তু এর অর্থ এটা নয় আমার মনে হয় আমাদের মতো করেই যারা পাখি ভালোবাসেন তারা পাখি ছেড়ে কখনোই থাকতে পারবেন সুতরাং পাখি নিয়েই সুন্দরভাবে ভালোবেসে এগোন নিজেদেরও ভালো রাখুন আর পাখিগুলোকেও ভালো রাখুন আমার আজকের ভিডিওয় সমস্ত বক্তব্যের মাধ্যমে যদি কারো কোনো খারাপ লাগা কথা থেকে থাকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী নিজের মনে করে অবশ্যই ক্ষমা করে দেবেন আমি কখনোই আমার কোনো কথার মাধ্যমে কাউকে আঘাত করতে চাইনি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন এ এম্বার্সের